আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আমার পাশে যে মা বসে আছেন দেখে বুঝতে পারছেন, যিনি কিছুদিন আগ পর্যন্ত অসুস্থ ছিলেন, যখনই কেউ ফোন করতো, কারোর সাথে দেখা হতো, একটা কথাই, না আমি ভালো নেই, আমি অসুস্থ আছি। বাট সেই মানুষটাই আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছেন, ভালো আছেন। ওনার সেই সুস্থ হয়ে ওঠার গল্পটাই আজকে আমরা শুনবো ওনার মুখ থেকে। তার আগে আসুন দর্শক, একটু পরিচিত হই নি ওনার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা একটু বলেন। শাহনাজ বেগম। বয়স কত হবে? 50? 60 হবে। আচ্ছা, ঠিক আছে। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি ঢাকা। ঢাকা কোথায়? খিলক্ষেত। তাহলে আপনার দেশের বাড়ি হচ্ছে ঢাকার খিলক্ষেত, ওখানে বেড়ে ওঠা সবকিছু ওখানে। তো কয় সন্তান আপনার? মানে কোমর থেকে ব্যথাটা পা পর্যন্ত নেমে যায়। এই ব্যথাটা কতদিনের? এক বছরে। মানে তার আগে সুস্থ ছিলেন, ভালো ছিলেন, সাংসারিক সব কাজ একাই করতেন? ব্যথাও ছিল, মানে আগে অল্প অল্প ছিল, বাট গত এক বছর থেকে সেটা তীব্র আকার ধারণ করেছে। কি কি হতো বলেন তো? ধরেন ঘুম থেকে উঠতে গেলে খুব বসতে পারি নাই, নামাজ পড়তে গেলে কষ্ট হতো, কষ্ট হতো, বা সাংসারিক একটু ভারী কাজগুলো করতে গেলে কষ্ট হতো, বা দেখা যাচ্ছে বসে দীর্ঘ সময় কাজ করতে গেলে প্রচন্ড কোমরে ব্যথা শুরু হয়ে যেত, এই সমস্যাগুলো হতো। তো যখন প্রথম দিকে এই সমস্যাটা শুরু হয়, কোনো ডক্টর দেখিয়েছিলেন? না, ডক্টর দেয় নাই। আমি আমার ছেলে বাইরে থাকে, ওখান থেকে মলম নিয়ে আসছে, ওই মলম নাই মালিশ করছি। আচ্ছা, কয়েকদিন দিছি, দেওয়ার পরে দিতে ভালো লাগে, পরে আর ব্যথা করে। আচ্ছা, তো এইভাবে গত এক বছর গেল ব্যথা নিয়ে, তীব্র ব্যথা নিয়ে। তখন সহ্য করতে না পারি, তখন আমার ভাইকে বললাম, ভাই থেকে আসছে, দুবাই থেকে আসলো, কামড়ে বললাম, ভাই কি কোথায়, ওই যে হাসপাতাল তুমি উপকার পাইছো ওই হাসপাতাল আমরা নিয়ে চলো। মানে কি হয়েছিল আপনার ভাইরও? কি সেম সমস্যা ছিল? জি, কোমরের ব্যথা ছিল দীর্ঘদিন, ওনার কোমরের ব্যথা। তো উনি ট্রিটমেন্ট নিয়েছিলেন এই ডিপিআরসি হসপিটালে, এবং উনি কি এখন সুস্থ আছেন? হ্যাঁ, সুস্থ আছেন। তখন আপনি তাকে জিজ্ঞেস করেছেন যে ভাই তুমি কোথায় ট্রিটমেন্ট করেছো? আমিও করব, আমিও করব। তখন উনি আপনাকে ঠিকানা দিয়ে দেন? জি। এবং তারপর আপনি সরাসরি এখানে চলে আসেন? ভাই নিয়ে আসছি। আচ্ছা, আসার পরে স্যারের মুখোমুখি স্যার আপনাকে দেখলেন, দেখার পরে স্যার কি বলেছিলেন? আপনার বোনের মেয়েকে নিয়ে এসেছেন, তারও কি সেম সমস্যা ছিল? আচ্ছা, পায়ে ব্যথা। তো ফিরে আসি আপনার কাছে, তো যখন আজকে কতদিন আপনার এই ট্রিটমেন্ট নেওয়ার? 7 দিন। 7 দিন মাত্র? কেমন আছেন আপনি? আরাম পাইছি অনেক। মানে সেই যে তীব্র ব্যথা, যে ব্যথার জন্য আপনি ঘুম থেকে উঠতে পারতেন না ঠিক মতো, বা শুতে গেলে বসতে গেলে মানে জীবন প্রায় অসহ্যকর হয়ে গেছিল, সেই ব্যথা মাত্র 7 দিনে শেষ হয়ে গেল? কি এমন ট্রিটমেন্ট দিয়েছে যে 7 দিনে ভালো হয়ে গেল? কয়বার করে ট্রিটমেন্ট দিয়েছে আপনাকে? দিয়েছে 3 বা 4। আপনার কি মনে হয় যে তাদের হাতে জাদু আছে নাকি? হ্যাঁ, জাদু আছে, মেয়ের হাতে জাদু আছে আলহামদুলিল্লাহ। তো এই যে 7 দিন, খুবই অল্প সময়, তো যখন এসেছিলেন তখন কি ভেবেছেন যে এত অল্প দিনে ভালো হয়ে যাবেন? আল্লাহ ভালো করেছে আলহামদুলিল্লাহ। আপনার সাথে যদি এরকম আর কারো দেখা হয়, যদি দেখেন যে এরকম অসুস্থ মানুষ, তাকে কি বলবেন আপনি? বলবো, আপনি যে কথা বলবো, সারি কাছে যান, সারি ঠিকানা দিব, আসবে, দেখতে হবে। আলহামদুলিল্লাহ। দর্শক, ইটস নট এ ম্যাজিক, এটা আধুনিক চিকিৎসা ব্যবস্থা, যেটা আমরা আসলে সকলেই জানি। মূল কথাটা হচ্ছে, আপনি যদি সঠিক চিকিৎসাটা সঠিক সময় পান, সুস্থ হওয়াটা শুধুমাত্র সময়ের ব্যাপার। আমার এই মায়ের ক্ষেত্রে যেটা হয়েছে, দেখুন খুবই অল্প সময়ের ভিতরে মাত্র 7 দিনে সুস্থ হয়ে গেছেন, ভালো আছেন, রিলিজ নিয়ে চলে যাচ্ছেন। দোয়া করবেন যাতে মাটি বাকিটা জীবন সুস্থ থাকেন, ব্যথা মুক্ত থাকেন, এই ব্যথা যাতে আর কখনই ফিরে না আসে। অবশ্যই আমরা আশা করবো উনি যাতে সঠিক নিয়মগুলো মেনে চলেন। আমরা যদি সঠিক নিয়মগুলো সঠিকভাবে মেনে চলি, আমরা বাকি জীবন অবশ্যই আমরা ভালো থাকতে পারি। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।